বন্ধুরা, যে কোনো জবা ফুল গাছ মার্চ মাস হতে বৃদ্ধির সঙ্গে অসংখ্য ফুল ফুটতে থাকে, কিন্তু ঠিক এই সময়ই জবা গাছের কুঁড়ি ঝরা, পাতা হলুদ হয়ে বৃদ্ধি থমকে যেতে পারে, গাছ দুর্বল হয়ে পড়ে। তো বন্ধুরা, মার্চ মাস মানেই আমাদের জবা গাছগুলির গ্রোথ হওয়ার সময়, জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবার সময়। ঠিক এই সময়ে আমরা যদি আমাদের জবা গাছগুলিকে সঠিক পরিচর্যা করতে পারি, তাহলে আগামী মাসগুলোতে আমরা জবা গাছগুলো থেকে প্রচুর সংখ্যক ফুল পাব। তো বন্ধুরা, আমাদের যে সমস্ত জবা গাছগুলি এখনও দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি, যে সমস্ত জবা গাছগুলি এখনও ছোট আছে, তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব জবা ফুল গাছে কীরকমভাবে পরিচর্যা করলে কোনো অসুবিধা ছাড়াই সুন্দরভাবে গাছগুলি বড় হতে থাকবে এবং প্রতিদিন ফুল ফুটবে। খুব সংক্ষেপে, কারো বুঝতে অসুবিধা না হয় তার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে না ভোলার অনুরোধ রইল। নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা, মুখার্জি গার্ডেনে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। জবা ফুল গাছে ফুল ঝরে পড়ার মধ্যে হরমোনজনিত, খাদ্যজনিত, রোগজনিত এবং পোকাজনিত কারণই প্রধান। গাছের বৃদ্ধি, ফুল দেয়া, ফুল বড় হওয়া, পরিপক্ক অবস্থায় সুন্দর কালার সহ গাছে থাকা, এসবই নানা ধরনের হরমোনের উপর নির্ভর করে। গাছের বৃদ্ধির অবস্থায় হরমোনের তারতম্য ঘটলে গাছের বৃদ্ধি, ফুল দেয়া এসব কার্য ব্যাহত হয় এবং ফুল না ফুটে ঝরে পড়ে। ওয়েদার চেঞ্জ, প্রকৃতির কারণে জবা গাছগুলির শরীরবৃত্তীয় কার্য ব্যাহত না হয় তার জন্য একটি হরমোন গাছে স্প্রে করতে হবে। যে সমস্ত জবা গাছ ছোট আছে, দুর্বল আছে, প্রতি মাসে একবার মিরাকুলান স্প্রে করলে গাছের বৃদ্ধির সঙ্গে ফুল আসবে। আর জবা গাছ বড় হয়েছে, ফুল কম আসছে, সেই ক্ষেত্রে বুস্টার টু প্রয়োগ করতে হবে। তবে এই দুটির মধ্যে একটি আপনাদের বর্ষার আগে পর্যন্ত প্রতি মাসে একবার জবা গাছে স্প্রে করে যেতে হবে। আমাদের বৃদ্ধি ও উৎকর্ষের জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি জবা গাছের বৃদ্ধি ও ফুল নেওয়ার জন্য সুষম আহারে খাদ্যের প্রয়োজন। গাছের প্রধান খাদ্য যেমন নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় খাদ্য ছাড়াও নানা ধরনের অনুখাদ্যের, এই অনুখাদ্য খুব কম পরিমাণে দরকার। যদিও সময় মতো গাছে এসব প্রয়োগ না করার ফলে গাছ অনুখাদ্য না পাওয়ার জন্য কুঁড়ি ঝরা, ফুল বড় না হওয়া, পাতা কুঁচকে যাওয়া, পাতা হলুদ হয়ে ঝরে পড়ার মতো নানা রোগের সৃষ্টি হতে থাকে। তাই প্রতি সপ্তাহে একবার করে বর্ষার আগে পর্যন্ত মাইক্রো নিউট্রিয়েন্ট প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কে বুস্টার প্রয়োগ করুন। এটি গাছে দিলে পুষ্টি পাবে, সঙ্গে গাছকে সর্বরকম সুরক্ষা দিতে থাকবে। এটি বিপাকীয় উদ্দীপক হিসেবে কাজ করে, জবা গাছের বৃদ্ধি ও উন্নয়নকে উদ্দীপিত করে, শারীরিক দক্ষতা বৃদ্ধি করে, মাটি থেকে আরও পুষ্টিকর বৃদ্ধি নিতে সক্ষম। শিকড়ের বৃদ্ধি, ফুলের আকার, রং এবং অধিক সংখ্যক গাছে কুঁড়ি ও ফুল আনতে সাহায্য করে। কীট ও রোগের বিরুদ্ধে প্রতিরোধের ক্ষমতা ও চাপ সহনশীলতা ক্ষমতা বাড়াবে। কেবুস্টার প্রাকৃতিক উৎস থেকে তৈরি একটি পরিবেশ বান্ধব অবিষাক্ত পণ্য, সর্বোত্তম এবং স্বাস্থ্যকর ফসলের আউটপুট। তাই গাছের বৃদ্ধির সময় এক চামচ এনপিকে 15-15-15, গোবর সার বা যে কোনো কম্পোস্ট সার 1 মুঠো, চা পাতা 1 মুঠো, ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম, 1 চামচ নিম খোল
এগুলি একত্রিত করে মিশিয়ে যে গাছগুলির বৃদ্ধি কম আছে দশ দিনে একবার, আর যে গাছগুলির বৃদ্ধি ভালো ঝোপালো হয়েছে এই সারের সাথে হাফ চামচ পটাশ যোগ করুন। জবা গাছে ছত্রাকের কারণে পাতা কুঁড়ি হলুদ হওয়া, গাছের পাতা শুকিয়ে যাওয়া, ফুল কুঁড়ি ঝরে পড়া শুকিয়ে যায়, অনেক সময় ধীরে ধীরে গাছ দুর্বল হয়ে মারা যেতে পারে। এর জন্য প্রতি মাসে একবার যেমন টবের মাটি ছত্রাক ব্যাকটেরিয়া জীবাণুমুক্ত করতে হবে, তেমনি গাছে 15 দিনে একবার অ্যান্ট্রাকল বা সাপ ফাঙ্গিসাইড এই দুটি ঘুরিয়ে ফিরিয়ে গাছে দিলে নিশ্চিন্তে থাকতে পারবেন। জবা গাছে অসময়ে কুঁড়ি ঝরে পড়ে, ফুল অর্ধ অবস্থায় না ফুটে শুকিয়ে ঝরে পড়া, পাতা হলুদ হওয়া, নানাবিধ পোকার মধ্যে মিলিবাগ জাব পোকা শোষক পোকার আক্রমণের ফলে গাছের বৃদ্ধি কমে যাওয়া কুঁড়ি ফুল না পাওয়ার অন্যতম কারণ। কিছু ছিদ্রকারী পোকা গাছের পাতা ফুল কুঁড়ি শাখা পোশাখায় প্রবেশ করে রস শোষণ করে খায়, তাই ধীরে ধীরে গাছের লাবণ্যতা কমে যেতে থাকে, ধীরে ধীরে গাছ শুকিয়ে যেতে থাকে। তাই এই সময় থেকে দুটি কীটনাশক অন্তবাহী এবং স্পর্শকাতর গাছে 10 দিনে একবার স্প্রে করলে ভয়ের কোনো কারণ থাকবে না। বন্ধুরা, এভাবে করুন জবার পরিচর্যা, সুন্দর সুস্থ গাছ বৃদ্ধির সঙ্গে ফুলে ভরে থাকবে সব সময়। ভালো থাকুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা ও নমস্কার জানাই।